মান যা দেওয়ার জন্য মূলত আমি যে জিনিসগুলো নিয়েছি তা হচ্ছে অ্যালোভেরা। এখানে অ্যালোভেরাগুলোকে আমি ছুরি দিয়ে ভিতর থেকে আঠালো তরলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং এখানে কিছুটা পানি মিশিয়েছি, এই জন্য একটু লিকুইড, এর থেকে আর একটু ঘন থাকে। এটা হচ্ছে গ্লাস পাউডার, গ্লাসকে গুঁড়ো করে গ্লাস পাউডার বানানো হয়। বেসিক্যালি একদম পাতলা টাইপের গ্লাস নেওয়াটা সবচেয়ে বেস্ট, এবং আমি সবচেয়ে পাতলা টিউবলাইট এবং এই ধরনের পাতলা ইয়েগুলোকে পাউডার করে নিয়েছি। সাথে আমি নিয়েছি হচ্ছে ফেভিকল, এবং এটা হচ্ছে আমার বিশেষ করে লাগবে কারণ আমি প্লাস্টিকের সুতার মধ্যে মাঞ্জাটা দিতে যাচ্ছি, তো জিনিসটা যেন একটু ভালো আমি কাঁচের গুলোগুলোকে সুতার মধ্যে ধরাতে পারি সেজন্য ফেভিকল ইউজ করা। এবং এটা হচ্ছে অ্যারারুট, যেটা আমরা সাগু দানা হিসেবেও ইউজ করতে পারি, অথবা আপনারা ভাতের মাড় কিংবা ভাতও ইউজ করতে পারেন, ভাতকে একদম নরম করে ফেলতে পারেন অথবা ভাতের মাড় ইউজ করতে পারেন। সো আমি এখানে অ্যারারুটগুলোকে একটা পাতিলে দিয়ে নিয়েছি, এখানে আমি এখন পানি দিব এবং এটাকে একটু গরম করব, এবং এটা যখন আঠালো হবে তারপর এর মধ্যে আমি ফেভিকল এবং হচ্ছে অন্য জিনিসগুলো মেশাবো। তো আসুন দেখে নিই কীভাবে করছি। প্রথমে আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি, অলরেডি আমি একটু পানি মিশিয়েছি, তারপর আর একটু দিব সামান্য, জাস্ট পানি মিশিয়ে নিয়েছি। দেন এটাকে চুলোর মধ্যে দিলাম এবং ভালো করে, নিচে ঘন হয়ে গেছে তো জিনিসটাকে একটু ভালো করে আমি একটু জাল দিয়ে তারপর এটাকে গুলোতে হবে। তো অ্যারারুটটা বেসিক্যালি শুধুমাত্র অ্যারারুট আছে এখানে, এবং অ্যারারুটের উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোটো 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 ময়লা। এই ময়লাগুলো আমি চাচ্ছি না আমার সুতার মধ্যে যাক, তো আমি এখান থেকে চুলগুলো বা এখানে ছোটো 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 ময়লাগুলো এখান থেকে সরিয়ে নিলাম, যেগুলো হচ্ছে হয়তো প্যাকেটের ভিতরেই ছিল বা আমার সামান্য কিছু অ্যারারুট নিচে পড়ে গেছে যে দেখতেই পাচ্ছেন। তো ওগুলো আমি হালকা যখন উঠাতে গিয়েছি কিছু ময়লা এর মধ্যে অ্যাড হয়ে গেছে, তা আমি এখন সরিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি এখন চুলো ধরাই দিব। গ্রেট, চুলোটা আমি মাঝারি রেখে দিলাম, তো কিছুক্ষণ পরে দেখি কি হচ্ছে, দেন এটাকে আমরা আবার গুলবো। অ্যারারুটটার নিচে চাক বেঁধে আছে, তো এটা আরও পানি অ্যাবজর্ব করে জিনিসটা আরও স্মুথলি একটা ঘন একটা হিসেবে পরিণত হবে। সাগুটা বেশ, সরি, অ্যারারুটটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে পাউডারগুলো আপনি দেখতে পাবেন যে এরকম আঠালো হয়ে গেছে, এবং বেশ আঠালো এবং দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কেমন, যেমন এই যে আপনি অনেকটা সুজির মতো। আমি হালকা একটু চুলা দিয়ে এবং একটু পানি, একটু একটু পানি দিয়ে এখন এটাকে গরম রাখছি যতক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিব। সো যাতে গরম গরম জিনিসটা আসলে খুব ভালো ছুতার মধ্যে দিতে পারলে খুব ভালো, গরম দিতে পারলেই সবচেয়ে ভালো এবং জিনিসটা ভালো আটকাবে। সো দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে একটু গরম রাখছি। এখানে আমি আরও সামান্য একটু পানি দিয়ে আমি জিনিসটাকে এইভাবে রেখে দিব, ততক্ষণে আমি অন্য কাজগুলো, বাকি কাজগুলো একটু সেরে নিচ্ছি। মূলত খুব সম্ভবত 250 গ্রাম অ্যারারুট আছে, তো আমাকে এক প্যাকেট রেখেছে 40 টাকা। তো এটা দামটা ভ্যারি করতে পারে, অনেক সময় দাম একদমই কম থাকে, অনেক সময় একটু বেশি থাকে। তো এই আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম। অ্যারারুটের প্যাকেট আপনারা বিভিন্ন দোকানে খুঁজে পাবেন। এখন এর মধ্যে আমি ফেভিকলটা দিয়ে দিব, তো চামচ দিয়ে উঠিয়ে আমি দিচ্ছি। ফেভিকলের হোয়াইট কালারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর একটা কালার আসতেছে। আমাদের অ্যারাউটটাও হোয়াইট, বাট ফেভিকলটা আরও হোয়াইট এবং বেশ দারুণ একটা কালার আসতে পারছে।
আমি টেকনিক্যালি এখন একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে সেই পানির মধ্যে হচ্ছে পানির উপরে হচ্ছে এটা রেখে দিব, যাতে এটা একটু গরম থাকে। ততক্ষণে আমি একটু আমার অন্য কাজগুলো প্রিপেয়ার করে নিই। সো পানিটা এখানে সিদ্ধ হচ্ছে এবং এটা গরম থাকছে, জাস্ট গরম রাখার জন্য এই বুদ্ধিটা ইউজ করেছি। আচ্ছা, আমি এখন হচ্ছে হালকা একটু পানি এখানে সিদ্ধ দিয়েছি এবং তার মধ্যে অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি। এবং লাশের টুকরোটা আমি সবার পরে মেশাবো। আচ্ছা, আমরা একটু যেখানে যতটুকু পারা যায় ওখান থেকে রসটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা পাতিলটা নিয়ে আসব। পাতিলটা নিয়ে এসে আমরা হচ্ছে পাতিলটা পানিটা ইয়েতে দিয়ে দিব। চাকি ভাই, আমরা এখন এই রসটাকে আমরা আমাদের সেই সাগর এবং ফেভিকলের জানতে আছি ইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ছাঁকনি ইউজ করে নিলাম যাতে শক্ত জিনিসটা না থাকে, শুধু লিকুইডটা যায়। মূলত এখন লিকুইডের পরিমাণ বেশি হয়ে গেছে, তো আমি আর একটু জাল দিয়ে নিব, কারণ একটু ঘন না হলে জিনিসটা সুতার মধ্যে ভালো মতো আটকাবে না। আমরা আবার একটু জাল দিয়ে নিচ্ছি, পানির পরিমাণ যেহেতু বেশি হয়ে গেছে সেই অ্যালোভেরাটা মিক্স করার কারণে। এবং হ্যাঁ, লিকুইড আছে, দেন সমস্যা নেই। ওকে, আমরা আরেকটু মিক্স করেছি এবং দিস ইজ দ্য ফাইনাল মিক্সচার। এটা আর একটু ঘন হলেই আমরা এখন আমাদের মাঞ্জা দেওয়ার কাজটা শুরু করব। তো আমাদের জাকির ভাই অনেক কষ্ট করে এই মিহিটা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা কাঁচের গুঁড়া, একদম এমন ভাবে মিহি করা হয়েছে যেন এটা হাতে এখন কোনো খোঁচা লাগতেছে না, এবং দারুণ একটা মিহি হয়েছে। তো আমরা এটাই ইউজ করবো আমাদের সুতার মধ্যে, এবং এটা এখন আমরা আমাদের স্বাগতে দিয়ে দিব। এটা এখানে এটা ছিটাই ছিটাই দিতে হবে এবং আবার মিশাতে হবে। তো এটাকে চারিদিকে ছিটাই ছিটাই দিব এবং এই জিনিসটা সম্পূর্ণ ছাগুর মধ্যে আমরা এটা মিশিয়ে দিব, অ্যারারুটের মধ্যে। অ্যারারুট, ফেভিকল এবং এখানে বেসিক্যালি অ্যালোভেরার মিশানো হয়েছে, বেশি কিছু নয়, এই তিনটা উপাদানই মিশানো হয়েছে। এবং লাস্টে আমরা কাঁচের গুঁড়ো মিশাচ্ছি, পুরোটা দিয়ে দেন। একদম মিহি কাঁচের গুঁড়োটা ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা কাঁচের গুঁড়োটাকে এখন আবার পুরো ইয়ের সাথে মিশিয়ে নেব। আমরা সবগুলো সুতাকে ছাড়িয়ে নিয়েছি, এই যে আমাদের লাল সুতোটার মধ্যে আমরা মূলত মাঞ্জা দিচ্ছি। সবগুলো সুতো এই যে বাঁশ থেকে শুরু করে আমরা একদম লোহার ইয়ে পর্যন্ত ছাড়িয়ে নিয়েছি এবং আমরা এখন এটাকে সুন্দর করে মাঞ্জা দিব। এই অতিরিক্ত মাঞ্জাটুকু আমরা রাখবো না, বেসিক্যালি অতিরিক্ত মাঞ্জাগুলো আমরা এই যে এখানে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু ছড়াই দেবো, একদম মিহি করে যেন লেগে যায়। এটা যখন শুকিয়ে যাবে অটোমেটিক মাঞ্জাটা বেশ খড়খড়া এবং বেশ ধারালো হবে ইনশাল্লাহ। তা আমি শেষে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। ওকে গাইস, সো আমার মাঞ্জা দেওয়া শেষ এবং দেখতে পাচ্ছেন ঘুড়িটা কি সুন্দর চিকচিক করছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে সুতাটা একটু দেখাই, আমরা এই টেস্ট করেও দেখাবো, আপাতত সুতাটাকে দেখাচ্ছি আপনাকে। সুতাটা প্রথম দিকে একটুখানি মাঞ্জা বাদে আছে, প্রথমে অল্প একটু মাঞ্জা ছাড়া, এই যে এখান থেকে মাঞ্জা শুরু। এখান থেকে যদি দেখেন
মাঞ্জাটা একটু একটু সাদা 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 একটু দেখা যাচ্ছে, বেশ বেশ ধারালো। এখানে কিন্তু কাঁচের টুকরো, কাঁচের গুঁড়ো গুলো আছে, যদিও খুব মিহি করে দেওয়া হয়। আমার ইনিশিয়ালি চোখে মনে হচ্ছিল যে কাঁচের গুঁড়োটা মেবি এত মিহি হয়ে গেছে, এটা মনে হয় কোনো কাজেই দিবে না। বাট বেসিক্যালি কাঁচের গুঁড়ো মিহি করতে হবে আপনাকে, এবং সুতাটা যেন ভার না হয়ে যায় একদম মিহি করে ফেলতে হবে। এবং দেখতেই পাচ্ছেন এত মিহি করা সত্ত্বেও সুতাটা বোঝা যাচ্ছে যে এটা এতটাও বোঝা যাচ্ছে যে এখানে মাঞ্জা দেওয়া হয়েছে। সো সুতাটা কিন্তু বেশ ধার, এবং আপনারা যদি সুতাটা ক্লোজ থেকে দেখেন, ওয়াও, কালারটার সাথে ইট লুক সো গর্জিয়াস। এবং আপনারা অনেকেই সুতাতে মাঞ্জার কালার, মানে সুতার মাঞ্জার মধ্যে কালার ইউজ করতে পারেন, কালার ইউজ করলে খুবই সুন্দর লাগে। তো দ্যাট ওয়াজ ইট। তো আমরা এখন টেস্ট করব যে আমাদের সুতাটা কেমন ধার হয়েছে। এই যে আমি আমার মাঞ্জার সুতাটা নিলাম, এবং একটা নর্মাল সুতাকে আমরা ডাবল করে ধরবো, একটু এখানে আনো, হ্যাঁ এই যে ডাবল সামনে আনতে হবে, এই যে ডাবল সুতোটাকে ধরলাম, এবং সুতাটা কেটে দুভাগ হয়ে গেছে, এই যে দুটা দুটা খণ্ড হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের এই ভিডিওটিতে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনার মন্তব্যগুলো অবশ্যই পড়ে আপনাকে রিপ্লাই দিব। এবং আপনার কোনো সাজেশন থাকলে কিংবা কোনো টিপস থাকলে সেটাও অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে, এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভার্সেটাইল পিপল রক্স, থ্যাংক ইউ।